ভোর হলেই কুয়াশা, দিনভর শিরশিরানি, আর শীতের হাওয়া গায়ে লাগলেই মন চায় বেড়াতে যেতে। শীতের দুপুর অঞ্জন দত্তের গান শুনতে শুনতে মনটা বড় দার্জিলিং দার্জিলিং করে ওঠে। মনে হয় এক ছুটে পৌঁছে যাই খাদের রেলিংটার পাশে, প্রিয়জনের হাত ধরে গায়ে মাখি শীতের ওম। পর্যটকদের মন কাড়তে নভেম্বর ডিসেম্বরে পাহাড়ের রানী মেতে ওঠে উৎসবের রঙে। এবছর সেই আকর্ষণ দ্বিগুণ করতে অভিনব উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। রাতের পাহাড়ে চলবে টয় ট্রেন। দিনের বেলা যতই সুন্দরী হোক পাহাড়, রাতের বেলা সে যেন এক মোহময়ী রূপ ধারণ করে। দার্জিলিং থেকে নিচের দিকে তাকালেই চোখে পড়ে জোনাকির মতো ঝিকমিক করতে থাকা ছোট ছোট গ্রাম, আর এক অদ্ভুত নিস্তব্ধতা। সব মিলিয়ে পাহাড় প্রেমীদের মনে দাগ কেটে যায় রাতের দার্জিলিং। আর এবার সেই রাতের দার্জিলিংয়ে চলবে টয় ট্রেন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত যাতায়াত করবে ট্রেনটি। 12ই নভেম্বর পাহাড়ে শুরু হচ্ছে ঘুম উৎসব। প্রতিবার এই উৎসবের টানে দার্জিলিংয়ে জড়ো হয় বহু দেশি বিদেশি পর্যটক। এবার তাঁদের আরও বেশি আনন্দ দিতে 12ই নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এই টয় ট্রেনটি, তবে সপ্তাহে মাত্র একবার। প্রতি শনিবার মিলবে রাতের এই জয় রাইড। ডেইচার ডিরেক্টর প্রিয়াংশু জানিয়েছেন, 12, 19 ও 26 নভেম্বর এবং 4ঠা ডিসেম্বর চলবে টয় ট্রেনটি। ভাড়াও সাধারণ জয় রাইডের মতোই, তবে কোন সময় ট্রেনটি ছাড়বে সেটা এখনও স্পষ্ট নয়। ডেইচারে আসা ঘুম উৎসব উপলক্ষে জমজমাট থাকবে দার্জিলিং। রাতের রাইডেও যথেষ্ট ভিড় হবে, মন কাড়বে পর্যটকদের। তবে মাঝে মধ্যে টয় ট্রেন লাইনে বিপত্তি ঘটে, ফলে রাতের অন্ধকারে টয় ট্রেন চলাচল বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা।